বুয়েট শিক্ষার্থী ফারদিনের ঘটনা নিয়ে শুরু থেকেই ভিন্ন ভিন্ন তথ্য এসেছে তদন্তকারী সংস্থাগুলোর পক্ষ থেকে। এ নিয়ে নানা বিভ্রান্তিও ছড়িয়েছে। কিছুদিন বিরতির পর এবার র্যাব ও ডিবির তদন্তে প্রায় একই রকম তথ্য এসেছে। যদিও ঘটনায় এসেছে নতুন মোড়, দুই সংস্থার পক্ষ থেকেই নতুন একটি কারণ উল্লেখ করা হয়েছে। ফারদিন কাণ্ডের কারণ জানতে গত এক মাসেরও বেশি সময় ধরে তদন্ত করে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তের বরাত দিয়ে এই তরুণের চলে যাওয়ার কারণ হিসেবে একাধিক তথ্য দিয়েছে সংস্থা দুটি। ঘটনার 40 দিন পর নতুন তদন্তে ডিবি বলছে, টাকার জন্য হতাশা ও মানসিক চাপ থেকেই নদীতে ঝাঁপিয়ে পড়েন ফারদিন। আর র্যাব বলছে, সেতুর উপর থেকে স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দেন ফারদিন। নতুন এই তদন্ত প্রতিবেদন নিয়ে প্রায় একমতে আসতে পেরেছে সংস্থা দুটি। এর আগে র্যাব ও ডিবির পক্ষ থেকে বলা হয়, ফারদিনের ঘটনার পেছনে চনপাড়ার শীর্ষ নাসেব্য কারবারি রায়হান সহ বেশ কয়েকজন জড়িত। নাসেব্য পণ্যের সম্পৃক্ততা, ঢাকা শহরের কোনো স্থানে তাকে শেষ করে দেহ শীতলক্ষায় ফেলে দেয়া, এমন বিভিন্ন তথ্য জানানো হয়। তবে আইনের লোকেদের এমন দাবির বিরোধিতা করে ফারদিনের পরিবার। পরিবারের অভিযোগে এ ঘটনায় এই তরুণের এক বান্ধবীকেও ধরে পুলিশ। তবে তদন্ত সংস্থাগুলোর প্রাথমিক তদন্তের ভিত্তিতে এমন ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশের পর ব্যাপক সমালোচনা হয়। নিয়মিত বিরতি দিয়ে একাধিক কারণ জানানোর পর 14 ডিসেম্বর নতুন এক কারণ বের করেছেন তদন্তকারী কর্মকর্তারা। এবার পার্থক্য, তদন্তকারী দুটি সংস্থা একই কারণ ব্যাখ্যা করেছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমইন বলেন, ফারদিন স্বেচ্ছায় সুলতানা কামাল ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন। সিসিটিভি ফুটেজ, ডিজিটাল ফুটপ্রিন্ট সহ অন্যান্য সকল সংশ্লিষ্ট আলামত বিবেচনায় নিয়ে র্যাবের তদন্তে এমনটাই বের হয়ে আসে। তবে এখনও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। একই দিন ফারদিন প্রসঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ফারদিন টাকার জন্য হতাশা ও মানসিক চাপ থেকেই নদীতে ঝাঁপ দেন। তিনি বলেন, বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য স্পেন যেতে 60,000 টাকা প্রয়োজন ছিল ফারদিনের, যেটা জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন তিনি। বন্ধুরা তাকে 40,000 টাকা জোগাড় করে দেন। পরে এক প্রকার মানসিক চাপে পড়েই নিজেকে শেষ করে দেন ফারদিন। সাদা কালো নিউজ।